শব্দের অর্থটা কি আমরা জানি? ক্লোন মানে হলে একই জিনিস, হুবহু কপি করা। হ্যাঁ, কপি ক্লোন আসলে কপি বলা ঠিক হবে না, ক্লোন মানে একটা জিনিসেরই একটা পার্ট, ডুপ্লিকেট, একই জিনিস, সেম জিনিস। এখন ক্লোনটা আমরা কখন করব, কোথায় করব, কিভাবে করব, সেটা আমাদের একটু বোঝা দরকার, তাই না? আচ্ছা, আপনারা যদি দেখেন এই ছবিটাতে, বাম পাশে হয়তো একটা এরিয়া আছে যেখানে গাছপালা আছে, ডান পাশটা ওরকম নাই। এখন আপনার মনে হলো যে আমি এই গাছপালাগুলো হয়তো এখানে দিতে চাই, এখানে দিতে চাই, এরকম কিছু একটা জিনিস করতে চাই। তাহলে এখানে যে টুল আছে, দুইটা টুল আছে, একটা প্যাটার্ন স্টেম টুল, একটা ক্লোন স্টেম টুল। আমরা ক্লোন স্টেম টুলটা দেখবো। ক্লোন স্টেম টুলের কন্ডিশনটা অলরেডি হয়তো আপনারা জেনে গেছেন যে প্রথমে একটা অল চেপে সোর্স নিতে হবে। আমি যে এরিয়াটা কপি করবো, মনে করেন এই গাছগুলো আছে, এই গাছটা আমি এই পাশে বসাবো, অথবা এই গাছটা আমি বাম পাশে নিয়ে আসবো। তাহলে কি করতে হবে, আগে সোর্স নিতে হবে। মনে করেন এই গাছটাকে আমরা কপি করতে চাই, তাহলে অল্ট প্রেস করে, অল্টার কি প্রেস করে আমরা সোর্স নিব। সোর্স কি করবো, ক্লিক করলে সোর্স হয়ে যাবে। এখন দেখেন আপনি মাউসটা যেখানে নিয়ে যাচ্ছেন ওই সোর্সটা দেখাচ্ছে। ব্রাশ সাইজ ছোট বড় করা আমরা অলরেডি জানি, তাই না? এখানে আসলে ব্রাশ সাইজ ছোট বড়াতে কি ইফেক্ট পড়বে, যে আশেপাশে যে এনভায়রনমেন্টটা আছে সেটা সহ সে কপি করবে। আপনি যদি খেয়াল করেন, ক্লিক করার সাথে সাথে ডান পাশে একটা প্লাস সাইন দেখাচ্ছে, তার মানে হলো প্লাস সাইনটা যেখানে যাচ্ছে সেই প্লাস সাইনটা কপি হয়ে আপনি এখানে পাচ্ছেন, ওই জিনিসটা এখানে চলে আসছে, তার মানে আপনি আরেকটা গাছ পেলেন। এবং এখানে যে কাজটা হচ্ছে, যে আশেপাশে যে এনভায়রনমেন্টটা আছে সেটা সহ সে কপি করছে। মোট কথা, প্লাস সাইনটা যেইটুকু জায়গায় আছে ওইটা হুবহু সে কপি করে দিচ্ছে, ডুপ্লিকেট করে দিচ্ছে। আপনি যদি মনে করেন এই এরিয়াটা একটা কপি করবেন, তাহলে আবার এখান থেকে একটা সোর্স নেবেন, অল প্রেস করে একটা সোর্স নেবেন, এবং এই বরাবর যদি চান তাহলে আপনি বরাবর রেখেই করতে পারেন, বা একটু নিচেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনি আরেকটা গাছ দিতে পারলেন। তার মানে কি, এরকম যদি আমরা চাই একটা এনভায়রনমেন্টে কোনো কিছুর পরিমাণ বাড়ানোর কাজটা আমরা করতে পারি ক্লোন স্টেপ টুল দিয়ে। অনেক সময় যায় রিমুভ করার প্রয়োজন হয়, যে কোনো এরিয়া আমরা রিমুভ করে দেবো। মনে করেন এখানে একটা স্পট আছে, এখানে একটা ফ্রেশ জায়গা আছে, ফ্রেশ জায়গাটা দিয়ে যদি আমরা এটা ঢেকে দিই তাও তো হবে, তাই না? তাহলে আমরা ক্লোন স্টেম টুল দিয়ে যদি আমরা এখানে অল্টার প্রেস করে সোর্স নেই, হ্যাঁ, তাহলে এখানে যদি ক্লিক করি তাহলে ঢেকে গেল। কিন্তু ওই জায়গাটা যেরকম সাদা ছিল, এখানে কিন্তু সাদা চলে আসছে, তাই না? এটা ইনিশিয়াল স্টেজে কাজের জন্য ফাইন, কোনো সমস্যা নেই। এটা অ্যাজ লাইক মনে করেন কারো হয়তো মুখে পুড়ে গেছে অথবা অ্যাক্সিডেন্ট করেছে, তখন কি করে, পা থেকে চামড়া এনে লাগিয়ে দেয়, অপারেশন যেরকম করে, এরকম কিছু একটা অপারেশন আমরা করলাম আর কি ইনিশিয়াল স্টেজে। স্পট হিলিং ব্রাশটা এই যে দেখেন, এটা খুব মজার কাজ করে। মজার কাজ করে বলতে, যে এ যে কাজটা করে, যে এনভায়রনমেন্টের সাথে একটা জিনিসকে মুছে দেয়, মুছার সময় সেই এনভায়রনমেন্টটাকে অ্যাডজাস্ট করে দেয়। মনে করেন এরকম ক্লিক করলে হয়, যদি ছোট হয় ক্লিক করলেন, যদি বড় হয় তাহলে আপনি সেটাকে এরকম ড্র্যাগ করে ঢেকে দিতে পারেন। ঢেকে দিলে কি হবে, আশেপাশে যে এনভায়রনমেন্টটা আছে, দেখেন ক্লোন স্টেম টুল কিন্তু এই কাজটা করে নাই, ক্লোন স্টেম টুল এটা কপি করে এখানে দিয়ে দিয়েছে, আর এ কি করেছে, এনভায়রনমেন্টের সাথে মিলিয়ে কালারটা সেট করে নিয়েছে। ইভেন আপনি যদি চান যে এর এই মুখটাকে বন্ধ করে দেবো আমরা ফর নাও, সে কি করে দেখি, ঠিক মনে হয়তো করতে পারবে না মনে হয়। সে অ্যাডজাস্ট করেছে আশেপাশ থেকে, কারণ এ তো আসলে এরকম না যে ম্যানুয়ালি করছে, এ তার ইন্টেলিজেন্স দিয়ে সে চেষ্টা করছে এনভায়রনমেন্ট থেকে জিনিসগুলো এনে সেটাকে অ্যাডজাস্ট করার জন্য। ট্রাই করে দেখবেন হয় কিনা। হিলিং ব্রাশ টুলটা আসলে কাজ করে অ্যাজ লাইক ক্লোন স্টেম টুলের মতো, কিন্তু এটার মধ্যে একটা স্পেশালিটি আছে। যদি একই রকম হতো, যদি একই রকম হতো তাহলে আসলে দুইটা টুল থাকার কোনো প্রয়োজন ছিল না, তাই না? একটু পার্থক্য আছে। কি পার্থক্য আছে আমরা একটু পার্থক্যটা আগে দেখবো। যদি আমরা ক্লোন স্টেম টুল নেই, ক্লোন স্টেম টুল নিয়ে মনে করেন আমি এখানে যে দুইটা পয়েন্ট আছে এটাকে সোর্স হিসাবে নিলাম, নেওয়ার পরে আমি কি করব, ডার্ক এরিয়াতে যদি আমরা পেস্ট করি তাহলে কি হচ্ছে, আশেপাশে এরিয়াটা সহ চলে আসছে। মনে করেন শুধু একটা এরিয়ায় ক্লিক করি তাও কিন্তু আশেপাশের জায়গাটা সহ চলে আসছে, তার মানে এখানে আসলে ব্ল্যাক থাকছে না। এই পাশে যেহেতু, এখানে যেহেতু লাইট, এখানে আশেপাশে লাইট চলে আসছে, তাই না? আচ্ছা, আমরা এখন দেখব যে হিলিং ব্রাশটা কি করে। হিলিং ব্রাশটা আমি আগেই বলেছি যে এটা আসলে অ্যাজ লাইক ক্লোন স্টেম টুলের মতো। তাহলে এটা দিয়ে আমরা সোর্স নিব, ক্লিক করে এখান থেকে সোর্স নিব। সোর্স নিয়ে যে এরিয়াতে ক্লিক করব, মনে করেন ডার্ক এরিয়াতে আমি নিয়ে যাচ্ছি, এখানে যদি ক্লিক করে ছেড়ে দিই তাহলে কি হলো বিষয়টা, সে এনভায়রনমেন্টটাকে অ্যাডজাস্ট করে নিয়েছে, যে এনভায়রনমেন্টে আসলে সে হোয়াইট রাখে নাই, ওই এনভায়রনমেন্টের সাথে এটা যেরকম ম্যাচ হয় সেই কাজটা করেছে।
তার মানে দুইটা টুলের পার্থক্য বোঝা গেছে? কাজ একই রকম, একই স্টাইল, কিন্তু পার্থক্য হলো ক্লোন স্টেম টুল যেটা করে এনভায়রনমেন্ট সহ সবকিছু শুধু ডিক্লিক ক্লোন করে, আর এই হিলিং ব্রাশ যে কাজটা করে সে ক্লোন করে কিন্তু এনভায়রনমেন্টের সাথে ম্যাচ করিয়ে দেয় যেখানে নেওয়া হয় পরের স্টেপটা। এই টুলটার মধ্যে একটা আছে পেস্ট টুল। পেস্ট টুলের দুইটা অপশন আছে, একটা হলো সোর্স, একটা হলো ডেস্টিনেশন। সোর্স কী কাজ করে, ডেস্টিনেশন কী কাজ করে, সেই দুইটা জিনিস আমরা দেখব। মনে করেন এই একটা জায়গা আছে, নিচে একটা গ্রেডিয়েন্টের মতো আছে, তাই না? এখন এই জায়গা থেকে আমি স্টারগুলো মুছে দিতে চাই, কিন্তু গ্রেডিয়েন্টটা যেন নষ্ট না হয়। ধরে আমি এটাকে যদি এখানে নিয়ে যাই, ডার্ক জায়গার মধ্যে ছেড়ে দিচ্ছি, সে কী করেছে, গ্রেডিয়েন্টটা ঠিক রেখে কিন্তু এটা মুছেছে। দেখেন আমি আরও কয়েকটা কাজ করি, এগুলো বেটার হলো ছোট ছোট করে করা, তাহলে আপনি ভালো পারফরমেন্স পাবেন। অনেক সময় দেখা যায় যে কিছু ঝামেলা পাকায়, সেক্ষেত্রে যেটা করবেন যে ওই বরাবর নেওয়ার চেষ্টা করবেন, যদি লাইন পান বা দাগ পান, অনেক সময় এটা হয় দাগটা সে এটা মানে অ্যাডজাস্ট করতে পারে না, কষ্ট হয়, তখন আপনি এটাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কোথাও যদি মাল্টিপল জায়গা থাকে তখন সে ম্যাক্সিমাম ক্ষেত্রে মিলিয়ে দিতে পারে। এটা হলো সোর্স। আর ডেস্টিনেশন কী করে, ডেস্টিনেশনটা আমরা একটু দেখবো। মনে করেন এখান থেকে দুইটা পয়েন্ট ধরলাম, আমরা এখান থেকে ডেস্টিনেশন করে নিলাম, এখান থেকে নিয়ে আমরা ডার্ক এরিয়াতে যদি ছেড়ে দিই, সে কী কাজ করছে, সে একটা এরিয়াকে কপি করে নিয়ে যাচ্ছে এবং ওই এরিয়ার যে অ্যাডজাস্টমেন্ট আছে, এনভায়রনমেন্ট আছে, ওই এনভায়রনমেন্টের সাথে সেট করে দিচ্ছে। প্যাস্টুলের তাহলে দুইটা দুইটা কাজ, একটা হলো সোর্স আর একটা হলো ডেস্টিনেশন। সোর্স কী করবে, যে এরিয়া থেকে আমি মুছতে চাই সে মুছার কাজটা করে দেবে, আর ডেস্টিনেশন হলো যেখানে আমরা নিয়ে যাবো সেই এনভায়রনমেন্ট অনুযায়ী সে কপি করবে প্লাস এনভায়রনমেন্টটা সেট করবে। এই দুইটা কাজ হলো প্যাস্টুলের। আবার মুভ টুলের যে কাজটা হয়, এই বেসিক্যালি দুই ধরনের কাজ করে, একটা আছে মুভ আর একটা হলো এক্সটেন্ডেড। মুভ মানে হলো সরিয়ে নিয়ে যাওয়া, এক্সটেন্ডেড মানে বড় করা। আচ্ছা এখন প্রথমে আমরা মুভটা দেখি। মুভটা হলো আপনি এই টুলটা দিয়ে সিলেক্ট করতে পারেন, মনে করেন এই জায়গায় একটা লোগো আছে। এখন ফর রাফ আপনি হয়তো কোনো কারণে ইনস্ট্যান্ট আপনি কাউকে দেখাচ্ছেন বা দেখাতে চাচ্ছেন, তখন আপনি কী করবেন, হয়তো এই জিনিসটা আবার নতুন করে রেডি করার সময় সাপেক্ষ বিষয়ে আপনার হাতে সময় নেই, আপনি চাচ্ছেন এই আইকনটাকে সরিয়ে অন্য একটা জায়গায় নিয়ে যেতে, কনভিনিয়েন্ট কোথায় নেওয়া যায়, আপনি চিন্তা করলেন এটাকে ধরে আমি এই কোনায় নিয়ে যাব। তাহলে আমরা কী করলাম, সিলেক্ট করে নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার পরে যদি মনে হয় একটু ছোটো করবো, ছোট করে দেখেন এনভায়রনমেন্টটা মিলতেছে না, এখানে নিয়ে যাই তাও মিলছে না, এখানে রাখলে আচ্ছা, রেখে যদি এন্টার দিই তাহলে কী হয় দেখুন, সে মোটামুটি কিন্তু কি করছে, এখানে কপি করে নিয়েছে, মুভ করে নিয়েছে, আবার এখানে এনভায়রনমেন্টের সাথেও কিছুটা মিলিয়েছে। মনে হচ্ছে লোগোটা আসলে এখানেই ছিল, তার উপরে পানিগুলো দেয়া হয়েছে। এই কাজটা করার জন্য বেসিক্যালি এটা খুবই ভালো কাজ করে, যে একটা জিনিস আপনি এক জায়গাতে সরিয়ে নিয়ে যাবেন। এখন দেখেন মনে হয় কোনো কালে এখানে কিছু ছিল, মনে হচ্ছে এখানে কিছুই ছিল না, এখান থেকে সে মুভ করে নিয়ে যেই জায়গায় বসিয়েছে সেখানে মনে হচ্ছে অরিজিনাল বিষয়টা এরকম ছিল। তো এই ধরনের মকআপ টাইপের টুকটাক কাজের জন্য এই টুকটা খুব ভালো কাজ করে, যে এই এরিয়াটাকে আমরা একটু বড় করতে চাই, বাড়াতে চাই, সেক্ষেত্রে আপনি এই টুলটাই নেবেন। মুভের জায়গায় আমরা এক্সটেন্ডেড সিলেক্ট করব। এক্সটেন্ডেড সিলেক্ট করে মনে করেন আমরা এই সার্ফিং ম্যান সহ একটা জায়গা থেকে সিলেক্ট করছি মাঝামাঝি, যেখানে এক্সটেন্ড করলে প্রবলেম করবে না। যদি মনে হয় পানিটার এই জায়গাটা একটু শ্যাডো ট্যাডো আছে, এটা সহ এক্সটেন্ড করবেন, এটা সহ সিলেক্ট করেন, ঠিক আছে। এখন এটাকে ধরে যদি আমরা একটু সরাই, আমার মানুষ বের হয়ে গেল, প্রবলেম, এখানে রাখতে হবে, রেখে এন্টার দিলাম, দিয়ে যদি কন্ট্রোল শিফট দেই মোটামুটি হয়েছে, মনে হচ্ছে না যে আসলে হঠাৎ, মানে আপনি হয়তো আগে দেখেছেন দেখে মনে হবে, হঠাৎ করে কেউ দেখলে কিন্তু বুঝবে না যে এটা আসলে এত দূরত্ব হয়েছে। দুটো পার্থক্য হলো এটা এখানে ছিল, এটা এখানে এক্সটেন্ড হয়েছে। মানে আমি দুইটা ইমেজ বানিয়ে নিয়েছি যাতে আপনাদের দেখাতে পারি। হ্যাঁ বেসিক্যালি আসলে এই জিনিসটাই হবে। দেখবো সেটা হলো ক্লোন ক্রপ টুল। ক্রপ টুলটা দুইভাবে কাজ করে, ক্রপ টুলের দুইটা অপশন আছে আমরা একটু দেখব। মনে করেন আপনার ডিজার্ভ হলো যে এইটুকু জাস্ট চোখটুকু রাখা,
বা যে ছবির, অনেক সময় ছবি তোলার পরে আনওয়ান্টেড জায়গা চলে আসে না, যে জিনিসগুলো আমি চাই না সেই জিনিসগুলো মুছে ফেলতে চাই, আর যেটুকু রাখতে চাই ওইটুকু এরকম সিলেক্ট করবেন। সিলেক্ট করার জন্য ক্রাইটেরিয়া হলো চার কোণা থাকতে হবে, ইলিপস দিয়ে সিলেক্ট করলে বা অন্য কিছু দিয়ে সিলেক্ট করলে হবে না, চার কোণা থাকতে হবে। থাকার পরে যদি আপনি ইমেজ মেনুতে যান, ইমেজ রোটেটের নিচে দেখেন ক্রপ লেখা আছে, ক্রপ দিলে কি হবে, ক্রপ দিবেন কেটে যেটুকু অংশ থাকার ওইটুকু থাকবে, বাকিটা চলে যাবে, ঠিক আছে। আচ্ছা আরেকটা টুল আছে যেটা দিয়ে আমরা ক্রপের কাজটা করতে পারি, সেটা লেসার টুলের নিচেই আছে, দেখেন একটা ক্রপ টুল আছে। ক্রপ টুলটা সিলেক্ট করার সাথে সাথে এরকম চারদিকে চারটা কর্নার চলে আসবে এবং চারদিকে একটা ডট ডট দাগ পাবেন। আপনি এখান থেকে ড্র্যাগ করে যে এরিয়াটুকু রাখতে চান সেটুকুতে নিয়ে আসেন। নিয়ে আসলে কি হবে, হাইলাইটেড এরিয়াটা বেসিক্যালি থাকবে আর ডিম এরিয়াটা বেসিক্যালি চলে যাবে। এরকম যখন সিলেক্ট কলেক্ট করার পরে আপনি কি করবেন, এখন এন্টার দিবেন কিবোর্ডে, অথবা এখানে টিক মার্ক আছে, রাইট মার্ক আছে, দিলেন সে ক্রপ হয়ে যাবে।